যারা আসলে টিউশন ফিস টাকার জন্য বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি আপনাদের সাথে এরকম পাঁচটি কান্ট্রি শেয়ার করবো যেখানে আপনি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পার প্রতি বছর টিউশন ফিসে আপনি ইউরোপের কান্ট্রি পারি জমাতে পারবেন এবং এর মধ্যে আমি দুইটা কান্ট্রির কথা বলবো যে এই দুইটা কান্ট্রিতে স্টিল টিউশন ফিস ফ্রি কোনো টাকা লাগে না এবং বাকি কান্ট্রিগুলোতে সর্বোচ্চ দুই লক্ষ টাকা টিউশন ফিস তাও প্রতি বছর এবং সেটার সাথে আজকে ওই কান্ট্রিগুলো লিভিং এক্সপেন্সও শেয়ার করবো ভিডিওর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকে হচ্ছে পার্ট ওয়ান নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম আরও পাঁচটা কান্ট্রি শেয়ার করবো যেখানে আপনি এরকম খুব কম খরচেই খুব কম টিউশন ফিসেই উচ্চশিক্ষার জন্য আপনি আসলে পাড়ি জমাতে পারবেন আসসালামু আলাইকুম আমি রাজন স্বপ্নিল আছি ফিনল্যান্ড থেকে আমি ফিনল্যান্ডে থাকলেও আপনাদের সাথে আসলে সবসময় আদার্স কান্ট্রিগুলো নিয়েও কথা বলে ট্রাই করি আপনাদের আসলে কোন কান্ট্রি স্টাডির জন্য ভালো হবে সব কিছুই আমি শেয়ার করতে চাই কারণ আমি ট্রাই করি যে বিশ্বাস করি যে আসলে মানুষের যাদের এক একজন এক এক রকমের আসলে বাধ্যবাধকতা রয়েছে কারো ফান্ডিং ক্রাইসিস রয়েছে কারো আসলে এখন রিসেন্ট হয়তো বা জব অবস্থা ভালো না থাকার কারণে হয়তো বা সে হয়তো বা কোনো ফান্ড ম্যানেজ করতে পারছে না বা কিংবা কারোর প্রোফাইল খুব হাই তারা চাচ্ছে ফুল স্কলারশিপে যাওয়ার জন্য তো তাদের জন্য আমি প্রতি সবগুলো কান্ট্রি প্রতিটা দেশেরই ইনফরমেশনগুলো শেয়ার করতে চাই যেন আপনাদের জন্য বেস্ট যে কান্ট্রিটা হয় সেটা আপনারা নিজেরা সেখান থেকে আসলে চুজ করতে পারবেন আপনার জন্য কোনটা কান্ট্রিটা ভালো রয়েছে তো আজকের সেই হিসাবে আমি আজকে আপনাদের প্রথম পার্টটা শেয়ার করতে চাই আমি দুটো পার্ট বানাবো চিপ রেটের কিছু কান্ট্রি যেখানে আপনি খুব কম খরচে টিউশন ফিসেই আসলে ইউরোপে বাড়ি জমাতে পারবেন আমার এই দুটো পার্টে ইউরোপের এই ফার্স্ট পার্টে আমি পাস্ট ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কথা বলবো যেগুলোতে আসলে খুবই কম খরচ আমরা আসলে জানি না আমরা আসলে ইনফরমেশন গ্যাপের কারণে আমরা জানি না যে আসলে এত কম খরচে আসলে বিদেশে যাওয়া যায় তো আজকে আমি এগুলো আপনার সাথে শেয়ার করতে চাই এবং সেই সাথে লিভিং এক্সপেন্সগুলো আমি শেয়ার করবো যেন আপনারা নিজের একটা বাজেট তৈরি করে ফেলতে পারবেন এবং যদি আপনাদের এই কান্ট্রিগুলো নিয়ে যদি আপনাদের আরও বেশি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট সেকশনে যে কান্ট্রিগুলোর আসলে ভোটিং বেশি আসবে সেই কান্ট্রিগুলোর একদম এ টু জেড ভিসা প্রসেসিং সুবিধা অসুবিধা কীভাবে অ্যাপ্লিকেশান সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওগুলোতে তো প্রথমে যদি আমি আসিস তো প্রথম কান্ট্রিটা হচ্ছে সবাই জানে যে সবার পরিচিত একটা কান্ট্রি সেটা হচ্ছে জার্মানি জার্মানিটা আসলে যে ফ্রি টিউশন ফিস এটা আমরা সবাই জানি আর শুধুমাত্র ভিসা প্রসেসিংটা একটু লেট হয় সেই কারণে কিন্তু আসলে অনেকে এটাকে তাদের পছন্দের লিস্টে রাখতে চান না কিন্তু আমি বলবো যে যদি আপনাদের ফান্ডিং ক্রাইসিস থাকে তো অবশ্যই কিন্তু জার্মানিকে আপনাকে টপ প্রায় রাখা উচিত একটা দুটা বছর কিন্তু এমনি চলে যাবে আপনি যে কোনো কান্ট্রিতে প্রসেসিং করলে এমনি কিন্তু সময় চলে যায় তো সেক্ষেত্রে যদি দুই বছর ওয়েট করার পর যদি আপনি ফুল টিউশন ফিস ছাড়া যদি কোথাও মুভ করতে পারেন জার্মানি এখন হচ্ছে বেস্ট কান্ট্রি এবং যদি জার্মানি লিভিং এক্সপেন্সের কথা বলি জার্মানির লিভিং কিন্তু এখন খুব বেশি হয় না আপনার যদি পার্সেন সিঙ্গেল পার্সন আপনারা যান ফোর হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড ইয়োর মধ্যে কিন্তু আপনারা খুব আরামে এক মাস সেখানে থাকতে পারবেন যদি কাপল যান সেক্ষেত্রে কিছুটা অ্যাড করতে হবে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে যদি টিউশন ফিস না থাকে তো এই লিভিং এক্সপেন্সে আপনার জন্য এটা কিন্তু এক নম্বর চয়েস হতে পারে জার্মানি তো সেকেন্ড একটা ফ্রি কান্ট্রি রয়েছে যেটা আসলে অনেকে আমরা নাম জানি না বাট আমাদের অনেক পছন্দের একটা কান্ট্রি যেটা নাম আমরা আসলে তাদের প্রাকৃতিক সৌন্দর্যের ছবিগুলো আমরা দেখি সেটা হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডে কিন্তু স্টুডেন্টদের জন্য টিউশন ফিস ফ্রি আপনারা চাইলে কিন্তু যাদের আসলে ফান্ডিংয়ের সমস্যা রয়েছে আইসল্যান্ডের ইনফরমেশনগুলো চেক করতে পারেন আইসল্যান্ডকে আপনাদের প্রায়োটির লিস্ট রাখতে পারেন আইসল্যান্ডের লিভিং এক্সপেন্সও কিন্তু খুব বেশি না আইসল্যান্ডের সিঙ্গেল এক পার্সনের জন্য তিনশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে কিন্তু এক মাস খুব ইজিলি আপনি সেখানে থাকতে পারবেন তো এই কান্ট্রিগুলো আসলে আপনার এখন যাদের একটু ফান্ডিং সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু টপ প্রায়োরি লিস্টে আপনারা রাখতে পারেন তারপরে যে কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে কিন্তু আপনার প্রতি বছর মাত্র এক হাজার ইউরো টিউশন ফিস থেকে ইউনিভার্সিটিগুলো শুরু হয় তার উপর রয়েছে বাট এক হাজার ইউরো থেকে তাদের টিউশন ফিজ শুরু যেটা আপনার বাংলাদেশের এক লক্ষ বিশ হাজার টাকা তো আপনারা যদি তে মুভ করতে চান আমি বলবো যে আসলে এখনই খুবই পিক একটা সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিও খুব ভালো এবং ক্রোয়েশিয়াতে আপনার লিভিং এক্সপেন্স হচ্ছে খুব বেশি না ক্রোয়েশিয়ার এখন লিভিং এক্সপেন্স অ্যারাউন্ড টু হান্ড্রেড ফিফটি থেকে ফোর হান্ড্রেড খুবই চিপ রেট মানে আপনার পার পারসন আপনি যদি চার হান্ড্রেড চারশো ইউরোর মতো থাকে আপনি কিন্তু খুব আরামে এক মাস সেখানে থাকতে পারবেন এবং যদি একটু খরচ ম্যানেজ করে চলেন সেক্ষেত্রে কিন্তু আরও কম খরচে সেখানে থাকা সম্ভব তারপর যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়াটা অনেকের আসলে পছন্দের কান্ট্রি অস্ট্রিয়াতে কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের টিউশন ফিস ফ্রি এটা বলে রাখছি অস্ট্রিয়া কিন্তু আপনার হাফ টিউশন ফিস ফ্রি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফিস ফ্রি তারপরও যে ইউনিভার্সিটিগুলো রয়েছে কিছু ইউনিভার্সিটি সেগুলো তো হয়তো ইয়ারলি আপনার হাজার বারোশো ইউরোর মতো একটা চার্জ করে ওদের একটা সেমিস্টার ফি রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনার অস্ট্রিয়াতে পড়তে পারবেন এটা কিন্তু খুব বড়ো অপরচুনটিস আসলে আমি যখন বিদেশে নিয়ে কাজ করা শুরু করেছিলাম তখন কিন্তু এই কান্ট্রিগুলোর নাম আমার কাছে ছিলই না কারণ আমি এগুলো জানতামই না আসলে যে কান্ট্রিগুলোতে এরকম ফ্রি অপরচুনিটিস রয়েছে তো আমি যখন জানলাম তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি যারা আসলে ফান্ডিংয়ের জন্য কান্ট্রিগুলো অনেকে আসলে ফিনল্যান্ডে যেহেতু টিউশন ফিজ বেশি এখন স্কলারশিপ অনেকে পাচ্ছি আছেন না প্রোফাইল হয়তো ভালো না তারা এই কান্ট্রিগুলো চুজ করতে পারে বাট পি আরের সিচুয়েশনগুলো আমি কান্ট্রিগুলো এখনও জানি না আপনারা যদি চান আমি আপনাদের জন্য সেই ইনফরমেশন অবশ্যই শেয়ার করবো সেটার জন্য কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি এগুলোর মধ্যে কোন কান্ট্রি নিয়ে আসলে জানতে আগ্রহী তারপরে যে চার নম্বর যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিটা আমি বলতে সেটা আমার আমারও এবং সবারই আসলে পছন্দের কান্ট্রি আমাদের স্বপ্নের একটা কান্ট্রি আমরা বলতে সেটা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছে আসলে আমাদের অনেক বেশি অ্যাপিয়েলিং একটা জায়গা তো এরকম একটা সুন্দর কান্ট্রিতে যদি আসলে পড়ালেখা করা যায় তো আসলে সেটা আরও অনেক বেশি আমাদের জন্য মানে আসলে কী বলবো আপনি একের ভিতরে দুই পাচ্ছেন স্টাডি করতে পারতেছেন প্লাস এত সুন্দর আসলে একটা দেশে থাকতে পারছেন তো সুইজারল্যান্ডের টিউশন ফিজও খুব বেশি না সুইজারল্যান্ডের টিউশন ফিস অ্যারাউন্ড ফোর হান্ড্রেড থেকে শুরু হয় ফোর হান্ড্রেড ইউরো থেকে পার ইয়ারে টিউশন ফিস শুরু হয় সেটা হয়তো বা কিছু কিছু ইউনিভার্সিটি তার বাড়তে পারে বাট ফোর হান্ড্রেড থেকে শুরু যেটা খুবই চিপ রেট বাট সুইজারল্যান্ডের লাইফস্টাইলটা একটু এক্সপেন্সিভ অন্য আদার্স ইউরোপিয়ান কান্ট্রি থেকে তো এখানে আপনার একজন সিঙ্গেল পার্সনকে ফাইভ হান্ড্রেড ইউরোর মতো খরচ করতে হতে পারে পার মান্থের জন্য তো আমি বলবো যদি আপনি এত সুন্দর একটা দেশে থাকেন টিউশন ফিজ যদি আপনার কম থাকে তো এই ফাইভ হান্ড্রেডার আসলে কোনো কিছুই না যেটা আসলে আপনি নিজেই খরচ করতে পারবেন এখানে এবং আমি যে কান্ট্রিগুলো কথা বললাম পাঁচটা কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু এখন জব সিচুয়েশন মোটামুটি ভালো রয়েছে এই কান্ট্রিগুলোতে আপনারা যদি চান আপনারা কান্ট্রিগুলো নিয়ে রিসার্চ করতে পারেন এবং আপনি যদি ডিটেলস জানতে চান এই কান্ট্রিগুলো নিয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাথে এই কান্ট্রিগুলোর প্রতিটা ডিটেলস আমি শেয়ার করব কারণ আমি আসলে সবসময় চাই যে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছেন তাদের আসলে অপশন অ্যাভেলেবেল থাকুক আমি সবসময় সবাইকে বলি যে একটা কান্ট্রির পিছনে না দৌড়িয়ে আপনার দুই তিনটা কান্ট্রি অপশনে রাখেন যেন একটাতে মিস হয়ে গেল যেন পরেরটা তো হয়ে যায় কারণ আসলে আল্লাহ ভাগ্যে কোনটা লিখে রেখেছে আমরা জানি না হয়তো আপনার ভাগ্যে রয়েছে জার্মানি আপনি হয়তো ফিনল্যান্ডে ট্রাই করছেন হচ্ছে না তো আপনাকে যেটা রয়েছে সেই জন্য কয়েকটা কান্ট্রি ট্রাই করেন এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আপনার যদি বাইরে মুভ করে ইচ্ছা থাকে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং নিয়ে কোনো হেল্প দরকার হয় আপনারা জানেন যে আমি ফিনল্যান্ডের গভর্নমেন্ট রেজিস্টার্ড কনসালটেন্ট তো আপনারা যদি ফিনল্যান্ডের যে কোনো ভিসা প্রসেসিং নিয়ে আপনার হেল্প দরকার হয় অবশ্যই তো আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন ফিনল্যান্ড হেল্পলাইন অফ নাজবুল এছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে পেজে আপনারা আমাকে নক করতে পারেন এবং ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশান কনসালটেন্সির জন্য যদি আপনাদের সার্ভিস দরকার হয় সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন কিংবা তিরিশ মিনিটের আমার যে পেড আপনার কনসালটেন্সি সময়টা রয়েছে যেখানে আপনার ফিনল্যান্ড যে কোনো ইস্যু নিয়ে যে কোনো আপনার অ্যাপ্লিকেশানে যে কোনো কোনো প্রবলেম ইস্যু নিয়ে যদি ডিসকাস করতে চান সেটাও ডিসকাস করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম